মূল উদ্দেশ্যটাই মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাটা, বাস্তব ঘটনাটা প্রজন্ম জানুক। ওই একাত্তরের যুদ্ধের সময় বাস্তব যে ঘটনাটা সেটাকেই আমরা মঞ্চে নিয়ে আসছি, নিজেদের গল্পটা নিজেরাই বলছি যে যুদ্ধের সময় আমার পরিবেশ এমন ছিল, যুদ্ধের সময় আমি এমন ছিলাম, আমি দাদা দাদির কাছে গল্প শোনার প্রজন্মের হয়তো সময় নাই, অথবা কারো দাদা দাদি নাই, নানা নানি নাই, তাদের কাছ থেকে গল্প শুনি আমরা। সেই সেই বাস্তব ঘটনাগুলোকে এই প্রজন্মের হাতে সামনে তুলে ধরার দায়িত্ববোধ থেকেই আসলে আমাদের এই উৎসব। দেখা গেছে।